হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে খুবই সাধারণ একটি রেসিপি শেয়ার করব। আর সেটি হলো শশা এই শশার তরকারিটি রান্না করে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আর এটি কিন্তু সবজি হিসেবে খায় এটা কিন্তু কাঁচা খাওয়ার জন্য না এই শশা কিন্তু অনেকটা বাতি হয় এবং বেশ বড় হয় এই শশাটা কিন্তু অনেক বড় এবং অনেক বেশি বাতি হয়ে গেলে আর তখন তরকারি রান্না করলে ভালো লাগে না তো এটা কচি বাট এটা কিন্তু অনেক বড় হয়েছে আর এই শশা তরকারি খেতে কিন্তু অনেক ভালো লাগে এই সবজিটা কিন্তু ঠান্ডা ঠান্ডা একটা সবজি এটা রুটি বা রুটি পরোটা বা গরম ভাতের সাথে খাবেন অনেক ভালো লাগবে বিশেষ করে সকালে নাস্তার সাথে যদি আপনি এই সবজিটা করেন তাহলে খেতে কিন্তু অসাধারণ লাগে তো শশাটা আমি প্রথমে ছিলে নিয়েছি ছেলার পর এইভাবে আমি টুকরো করে নিব আর যেহেতু এটা নরম সবজি সেহেতু এটা আমি একটু মোটা করেই কেটে নিব দেখতে পাচ্ছেন যে এই শশার ভিতরের বিচি কিন্তু একটু বড় যেহেতু এটা সবজি হিসেবে খাওয়া হয় সেই জন্য এই শশাটা অনেক বড় হয় এবং ভিতরের বিচিটাও কিন্তু একটু বড় বড় হয় এবং ভিতরের বিচে যখন হলুদ হলুদ হয়ে যায় তখন হচ্ছে ওটা অনেক বাতি হয়ে যায় ওইটা কিন্তু সবজি হিসেবে রান্না করলে খেতে ভালো লাগবে না এইরকম এইরকম যখন হবে তখন আপনারা রান্না করে খাবেন এরকম সবুজ কালার থাকবে কিন্তু অনেক বড় হবে এটাই হচ্ছে আপনার সবজির জন্য একদম পারফেক্ট হবে তো আমি এর সাথে একটি আলু দিয়েছি শুধু শশা রান্না করলে আবার টেস্ট অনেকটা লাওয়ের মতো লাগবে তো সেই জন্য আমি সাথে কিছুটা আলু দিয়েছি এর সাথে আর অন্য কোনো সবজি দিলে ভালো লাগবে না শুধুমাত্র আলুটা দিলেই খেতে ভালো লাগে আর আপনারা যদি চান তাহলে আলুটা স্কিপ করতে পারেন কিন্তু আমার কাছে মনে হয় সবজির সাথে একটু আলু মিক্সড করে দিলে খেতে ভালো লাগবে আর আমি কিন্তু এই সবজিটা রান্না করব চিংড়ি মাছ দিয়ে এটা অন্য কোনো মাছ দিলে খুব একটা ভালো লাগে না আমি রান্না করে দেখেছি তো আমার কাছে বেটার মনে হয়েছে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে এর স্বাদ অনেক বেশি হয় তো আমাদের সবজি কোটা হয়ে গেছে এখন আমি ধুয়ে নিলাম ভালোভাবে ধুয়ে নিব তা আমাদের সবজিটা একদম রেডি এখন হচ্ছে আমাদের রান্না করার পালা এরকম মোটা করে কাটবেন আর আলু একটু পাতলা করে কাটবেন দুইটার মধ্যে একটু ব্যালেন্স রেখে কাটতে হবে যেহেতু একটা নরম সবজি আর একটা হার্ড সবজি আর এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছ আমি আগে থেকেই ধুয়ে রেখেছিলাম আর এখানে হচ্ছে আমার সবজিটা রেডি আছে এখন আমরা এই সবজিটা রান্না করব। তা চলুন মূল রেসিপিতে চলে যাই আর এই সবজি রান্না করতে কিন্তু খুবই হালকা মশলা লাগে তো এখন এখানে আমি একটি প্যান বসিয়েছি প্যান গরম হওয়ার পর পরিমাণ মতো তেল দিয়েছি তেল গরম হয়ে যাওয়ার পর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব সবজি রান্না করতে খুব বেশি পেঁয়াজেরও প্রয়োজন হয় না আর এখন পেঁয়াজের যে দাম মনে হয় যে একটা পেঁয়াজ পাঁচ পাশে রেখে দিয়ে রান্না করি যাই হোক এখানে আমি সামান্য পেঁয়াজ দিয়েছি আর পেঁয়াজ যেন দ্রুত সময় ভাজা হয়ে যায় সেজন্য আমি লবণ দিয়েছি তাহলে খুব তাড়াতাড়ি পেঁয়াজ ভাজা হয়ে যাবে আপনারা চাইলে পেঁয়াজ দিবেন না চাইলে চুলার পাশে একটি পেঁয়াজ রেখে দিয়ে তারপর রান্না করবেন ঘান শুকতে শুকতে রান্না হয়ে যাবে পেঁয়াজ ভাজা হয়ে গেলে আমি সামান্য পানি অ্যাড করে দিলাম এখন আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিব এবং প্রথমে আমি দিয়েছি হাফ টেবিল চামচ রসুন বাটা এরপর দিব আমি হাফ টেবিল চামচ আদাবাটা আদা এবং রসুন বাটা দিলে সবজিটা টেস্ট অনেক ভালো হয় এরপর আমি দিয়েছি সামান্য হলুদ গুঁড়া এরপর দিচ্ছি সামান্য ধনিয়া গুঁড়া এখানে কিন্তু খুব সামান্য করেই দিতে হবে যেহেতু এখানে আমি একটি মাত্র শশা নিয়েছি এখন দিচ্ছি আমি লালমরিচের গুঁড়া আর আরেকটা জিনিস লক্ষ্য রাখবেন সেটা হচ্ছে এই সবজিটা একদমই ঝাল করবেন না কিছু কিছু সবজি আছে যেগুলো ঝাল করে রান্না করলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না কেননা ঝালটা এর সাথে অ্যাডজাস্ট হয় না সেই জন্য এখানে ঝালের পরিমাণটা কম দিবেন। তো মশলাগুলো অ্যাড করার পর আমি মশলা ভালো করে কষিয়ে নিব কষানো হয়ে গেলে প্রথমে আমরা চিংড়ি মাছ দিয়ে দেব আমি মাছগুলো হাতে না ধরে এভাবে খুন্তির সাহায্যে দিয়ে দিলাম তো চিংড়ি মাছগুলো দেওয়ার পর আমি ভালো করে মাছ কষিয়ে নিব যে কোনো সবজি রান্না করেন না কেন মাছ দিয়ে হোক বা শুধু নিরামিষ সবজি রান্না করেন না কেন প্রথমে আপনারা খুব ভালোভাবে কষাবেন ভালোভাবে কষালে কিন্তু আপনার রান্নাটা টেস্ট হতে বাধ্য এবং এর সাথে যদি ব্যালেন্স করে মশলা দিতে পারেন তাহলে অবশ্যই আপনার রান্না স্বাদ হবে এখন আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম সবজিগুলো দেওয়ার পর আমি ভালো করে কিন্তু কষিয়ে নিব আমাদের প্রথমে চিংড়ি মাছ কষিয়েছি চিংড়ি মাছ কষানো হয়ে যাওয়ার পর আমরা সবজিটা দিয়ে দিয়েছি তো সবজি খুব ভালোভাবে নেড়ে দেওয়ার পর আমি এখন ঢেকে দিব ঢেকে চুলার আঁচ মিডিয়াম করে আমি কিছুটা সময় সবজি কষিয়ে নিব তা কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলব দেখা যাচ্ছে সবজি থেকে কিছুটা পানি উঠেছে শশা কিংবা লাউ তারপর ঝিঙা এই ধরনের সবজি থেকে কিন্তু পানি উঠে তো আমাদের কষানো হয়ে গেছে এখন আমরা সামান্য পানি দিয়েছি সবজি সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়েছি পানি দেওয়ার পর এখন আমি আবার নেড়ে দিব এখন ভালো করে নেড়ে দেওয়ার পর কিন্তু আমি আবার ঢাকনা দিয়ে দিব ঢাকনা দিয়ে চুলার হিট বাড়িয়ে দিব এখন ঢাকনা দিয়ে দিচ্ছি ঢাকনা দেওয়ার পর আমরা অপেক্ষা করব সবজি সিদ্ধ হওয়া পর্যন্ত তো এখন আমি কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখলাম বলক উঠে আসছে তো বলক ওঠার পর আমি আবার নেড়ে দিচ্ছি আর এখানে কিন্তু এই সবজিতে কিন্তু পানি থাকবে না একদম মাখা মাখা করে আমরা নামাবো মানে ভোনা করে নামাবো পানিটা শুকিয়ে ফেলবো সবজি সিদ্ধ হয়ে যাবে এবং পানিটাও শুকিয়ে যাবে তারপর কিন্তু আমরা এটি নামাবো কিছুক্ষণ পর আমরা আবারও ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি সবজিটা সিদ্ধ হয়েছে কিনা দেখতে হবে যদি মনে করেন যে সবজি সিদ্ধ হয়ে গেছে কিন্তু তরকারিতে পানি রয়ে গেছে তখন আপনারা ঢাকনা কিছু কিছুক্ষার সময় খুলে জাল দেবেন তো ফাইনালি আমাদের এই সবজিটা রান্না হয়ে গেছে এখন আমরা একটি সার্ভিং ডিশে উঠিয়ে নিচ্ছি তো রান্নাটা কিন্তু অসাধারণ হয়েছে এবং টেস্টও কিন্তু অসাধারণ হয়েছে আমি কিন্তু এখানে খুব বেশি ঝোল রাখিনি সামান্য ঝোল রেখেছি মানে এইটুকু না হলে তো আবার খাওয়া যাবে না একদম শুকনা শুকনা খেতে ভালোও লাগে না সেই জন্য আমি খুব সামান্য রেখেছি আর আশা করি আমার এই চিংড়ি দিয়ে শশার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে তা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন আমার ফেসবুক পেজটি ফলো করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে আগামীতে নতুন কোনো রেসিপি নিয়ে এসে পর্যন্ত সবাই সঙ্গেই থাকুন